আপনি আপনার সন্তানকে নামাজি বানাতে হবে আপনি আপনার সন্তানকে নামাজে আনার জন্য প্রচেষ্টা চালাতে হবে যে কোনোভাবে হোক যে ভাবে হোক আদর দিয়ে হোক লুপ দিয়ে হোক তাকে বিভিন্ন জিনিসকে বিভিন্ন জিনিসের প্রতি তাকে আকর্ষণ দিয়ে হোক শাসন করে হোক নামাজি বানাতে হবে নামাজি বানাতে হবে নতবা কাল হাসুরুদ্দিন আপনার আমার জন্য কিন্তু মারাত্মক একটা ঘোষণা রয়ে গেছে বিপদ রয়ে গেছে কাল আল্লাহ আল্লা সুবাহ কাছে ওই সন্তানগুলি দাঁড়িয়ে বলবে না রাবুল আল আমিন আজকে যারা আমার বাপ আমার মা আমার পরিবারের কোনো সদস্য আমার পরিবারের কোনো ব্যক্তি যারা নিজেরা নামাজ হয়তো পড়ত কিন্তু আমাকে নামাজ মুখী করে নাই আমাকে কল্যাণমুখী করে নাই আমাকে তোমাকে চিনায় নাই তোমার হাবিবের রেখে যাওয়া কর্মকে বুঝায় নাই সব বুঝিয়েছে কিন্তু এই নীতি বুঝায় নাই আল্লাহ আল্লা তালা বলেন তোমার ওই সন্তান আমার সামনে দাঁড়িয়ে যাবে তুমি থাকবা তোমার সন্তানও থাকবে। আমার কাছে অভিযোগ করবে। রব্বানা আতানা, সাদাতানা, ওয়া পরা আনা ফা আদা্লু না সাবিলা, রব্বানা আতিহিন যে ফাইনে মিনাল আজাব ওয়াল আনহুুমলানান কব র। এখানে বলা হয়েছে। সাদাতানা ওয়াকু পরা আনা। আমার মূরুব্বি। আমার নেতা যারা ছিল তারা আমাকে দিন শিখায় নাই আবার অপরায়ে আল্লাহ বলেছেন সন্তান দাঁড়িয়ে বলবে মাবুদ আমার বাবা আমার পরিবারের আত্মীয় স্বজন আমার পরিচিতিজন কেউ আমাকে নামাজের কথা বলে নাই রাস্তা দিয়ে হেঁটে গেছে আমাকে পরিবর্তনের কথা বলে নাই আমি গতকাল বিকালবেলা মাদ্রাসার মাঠের দিকে যাচ্ছি এমন সময় একটা ছেলেকে দেখলাম আমাকে দেখে কেউ দূরে চলে যায় যেটা আমি মনে করলাম ছেলেটাকে ডাকা দরকার ছেলের বাবা হতো অন্ধ ছেলের বাবা হতো বুঝে না মা বুঝে না এই ছেলেটা দুজুকের দিকে চলে যাচ্ছে ছেলের বাবা হয়তো বুঝে না যে আমার ছেলেটাকে আমি ধ্বংস করে দিচ্ছি আমি ছেলেটাকে দৌড়িয়ে আনলাম সে ভাবতে ছিল আমি বললাম এদিকে আয় বাঘিস না ছেলেটাকে কাছে এনে বললাম তুই যে চুলটাকে লাল করেছিস চুলটা লাল তোর আব্বা কি বলিস আমার সাথে দেখা করতে অনেকে চিন্তা করবে আমার ছেলে যেভাবে চলে আপনার কি আমার কিছু না আমার তো কিছু না আপনার ছেলে যদি হারামি করে আমার কিছু না আপনার ছেলে যদি বেনামাজি হয় আমার কিছু না রাস্তায় যখন হাঁটতে বের হই দেখা যায় ছেলেরা বিশ পঁচিশ জন দাঁড়িয়ে গল্প করে বিশ পঁচিশ জন কিন্তু এই ছেলেগুলি কোনো সময় মসজিদে পাই না আমরা এই ছেলেগুলিকে মসজিদে দেখি না যে বাবারা এই সন্তানের জন্য প্রচেষ্টা চালায় না বাপ নামের কলঙ্ক তারা আকার হুমা না আপনার সন্তান আল্লাহর কাছে অভিযোগ করে বলবে মাবুদ আমার বাপের বুকে পাড়া দিয়ে আমি কুদু যাব আমার বাপ আজকে আনো আমার মাকে আনো আমার চুলটা লাল হতো না যদি আমার বাবা শাসন করতো আমার চুলটা লাল হয়ে এদিক ওদিক যেত না যদি আমার বাপ আমাকে বুঝাত যদি আমার বাপ আমাকে বলতো পাঁচ বক্ত নামাজ পড়বি তোর জন্য পুরস্কার আছে বক্ত নামাজ পড়বি না পড়লে কিন্তু শাসন আছে এই কথা যদি বলতো তাহলে আমি আজকে খারাপ হতাম না মুসলিম টিউন শান্তি ও সত্যের পথে আহ্বান